একে আজাদ উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আহমদ রফিক স্যারকে, ধন্যবাদ। এবার স্যারের হাতে ক্রেস্ট তুলে দেবেন সেলিনা হোসেন। ওনার কাছাকাছি যদি আমরা দাঁড়াই এবং যে কোনো রকমের সম্মাননা বা পুরস্কার যে পায় তার জন্য একটা প্রেরণা হয়ে দাঁড়ায়। অনুভূতি তো অনেকবার বলা হয়েছে, আর এটা নতুন করে বলার কিছু নেই। যে কোনো রকমের সম্মাননা বা পুরস্কার যে পায় তার জন্য একটা প্রেরণা হয়ে দাঁড়ায়। তখন ভবিষ্যতের জন্য মনে হয় যে আরও কিছুদিন বাঁচি, আরও কিছুদিন কিছু লেখাপড়া করি, তো আমার 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 বড়ো কী বলবো দুর্ভাগ্য যে আমি বর্তমানে চোখেও দেখি না ভালো, কানে তো শুনেই না, বক্তব্য তেমন কাজে আমার পক্ষে এই যে নতুন করে আর এই মানে আবার কিছু বলার কিছু আর থাকে না। যেটা আছে যে আমি এই সম্মাননার জন্য সমকাল সাহিত্য গোষ্ঠীকে আমার অশেষ ধন্যবাদ।